প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে কিভাবে একটি স্ট্রাইক করে দুইটি গুটি পকেট নেওয়া যায় সেই প্রক্রিয়াটি দেখানোর চেষ্টা করব এবং এরকম একটি আমি ভিডিও অতীতে তৈরি করেছিলাম কিভাবে এক ডিলে দুই শিকার করা যায় এবং সেই ভিডিওটি অনেক বেশি পরিমাণে দর্শকরা দেখেছেন যার কারণে এখনও পর্যন্ত এই ভিডিওটি আমার চ্যানেলে সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিও। যার কারণে আমি চিন্তা করলাম যে এই কীভাবে একসাথে দুইটি গুটি পকেট নেওয়া যায় এই টপিকের উপর আরেকটি ভিডিও তৈরি করা যায় যেতে পারে, যার কারণে এই চিন্তাধারা থেকে আমার এই ভিডিওটি তৈরি করা। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে উপভোগ্য হবে। প্রথমেই আমি এই দুটো গুটির সাথে পকেট নিব, আমি এই কারমিটাকে এই পকেট নিব এবং এই সাদাটাকে এই পকেট নিব। এর জন্য আমাকে এখানে সেটি বসাতে হবে এবং এই সাদাটাকে এখানে স্ট্রাইক করতে হবে যাতে এই কারমিটা আমার এই সাদাটার সাথে চাপ হয়ে উপরে চলে যায় এবং এই সাদাটা আমার এই কারমিটার সাথে চার্জিং হয়ে উপরে চলে যায়। তো এখানে সেটি বসে আমাকে এখানে সেটি করতে হবে। এখন আমি আমার এই দুটি গুটিকে একসাথে পকেট নিব, এর জন্য এই গুটাকে আমি আরেক পকেট নিব এবং এই গুটাকে এই পকেট নিব। এর জন্য এখানে আমি স্ট্রেটি বসাবো, এখানে টিকে আমি স্ট্রেটি বসানোর পর এবার আমি স্ট্রেটি বসানোর পর এই স্ট্রেটটাকে সরাসরি আমি এখানে মারবো, ঠিক এখানে আমি সরাসরি মারবো এই স্ট্রেটটাকে, যাতে করে যখনই আমি সেটা এখানে মারবো এই গুটা সরাসরি উপরে চলে যায় এবং এই স্ট্রেটটা এখানে লেগে আমার এই গুটাকে পকেট ফেলে দেয়। ঠিক এইভাবে আমি স্ট্রেটি করবো, এবার বসিয়ে ঠিক এইভাবে মারবো আমি। এখন আমি এই দুটো গুটির সাথে পকেট নিব, আমি এই সাদা গুটাকে আমার এই পকেট নিব এবং এই কালো গুটাকে এই পকেট নিব। এর জন্য আমাকে এখানে সেটি বসাতে হবে এবং এখানে সেটি বসিয়ে এটি এখানে স্ট্রাইকটি করতে হবে যাতে প্রথমে এই স্ট্রাইকটি দ্বারা এই সাদা গুটি আমার উপরে চলে যায় এবং এই স্ট্রাইকটি এখানে লাগার পর এখান থেকে গুটি এসে আমার এই গুটাকে পকেট ফেলে দেবে। এখানে সেটি বসিয়ে আমি একটু জুড়ে আমি এখানে সেটি করব, একটু জুড়ে সেটি করতে হবে। তো এবার আমি এই দুটো গুটি একসাথে পকেট নিব, আমি এই গুটাকে এই পকেট নিব এবং এই গুটাকে এই পকেট নিব। এর জন্য আমাকে এই এখানে স্ট্রেটি বসাতে হবে, ঠিক এইভাবে স্ট্রেটি বসে আমি স্ট্রেটি সরাসরি এখানে স্ট্রাইক করব যাতে এই স্ট্রাইকটি দ্বারা এই গুটি সরাসরি এই পকেট চলে যায় এবং এই স্ট্রাইকটি এখানে লেগে এই গুটাকে আমার পকেট ফেলে দেয়। ঠিক এইভাবে এখন আমি এই দুটি গুটিকে একসাথে পকেট নিব, এই গুটাকে আমি এই পকেট নিব এবং এই গুটাকে আমি এই পকেট নিব। তার জন্য আমাকে এখানে সেটি বসাতে হবে, ঠিক এইভাবে সেটি বসাতে হবে এবং এই স্ট্রাইকটিকে এইভাবে সেটি বসানোর পর এই স্ট্রাইকটিকে এখানে মেরে দিতে হবে যাতে করে এই গুটা সরাসরি পকেট চলে যায় এবং এই স্ট্রাইকটি এখানে লেগে এই গুটাকে পকেট ফেলে দেয়। ঠিক এভাবে এখান থেকে বসে আমি এখানে সেটি মারবো। প্রিয় ভিউয়ার্স, আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আমার এই ভিডিওতে যদি আমার কোনো ভুল আপনাদের চোখে পড়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, এতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো এবং এই ভিডিওটি শেষ করতে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।